বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স না পেয়ে আপনি কি হতাশ? ভাবছেন পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন কিনা, বা ভর্তি হলেও সেটা দেশে সুযোগ আছে নাকি বিদেশে? আসসালামু আলাইকুম, রবিউল ইসলাম ফ্রম ওয়াইডগোল কনসালটেন্সি। আজকে ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স না পেয়ে আপনি হতাশ, বা দেশে বা দেশের বাইরে কোথাও পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ আছে কিনা, বা সুযোগ থাকলেও সেটা কেমন ধরনের ইউনিভার্সিটি, এই ব্যাপারগুলো নিয়ে। আমরা জানি বাংলাদেশে পাবলিকে অ্যাডমিশনের জন্য আপনাকে অবশ্যই একটা অ্যাডমিশন টেস্ট দিতে হয়, যে অ্যাডমিশন টেস্টে ম্যাক্সিমাম স্টুডেন্ট তার পছন্দ মতো জায়গাতে অ্যাডমিশন নিতে পারে না, বা পছন্দ মতো ভার্সিটি পেলেও তার পছন্দের সাবজেক্টটা সে চয়েস করতে পারে না। তো অনেক স্টুডেন্ট আছে যারা এই জায়গাগুলোর জন্য হতাশাগ্রস্ত হয়ে ভেঙে পড়ে, বা তাদের উচ্চশিক্ষার স্বপ্ন অনেকটা এখানে শেষ হয়ে যায়। কিন্তু যদি আপনি চান আপনার জন্য বাইরে কোনো কান্ট্রিতে পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ আছে, তো হতাশার কিছুই নাই। এখন যে আমি কথাগুলো বলবো, এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আশা করি উচ্চশিক্ষার জন্য আপনার কাছে নতুন দিগন্তের উন্মোচন হবে। যারা আপনারা আমাদের ভিডিওগুলো একটু ফলো করেন ইউটিউবে, আপনারা জানেন যে আমরা চাইনিজ ইউনিভার্সিটির বিভিন্ন প্রোগ্রাম বা ভার্সিটিগুলো নিয়ে আমরা ভিডিও করে থাকি, কারণ আমরা চাইনিজ ইউনিভার্সিটি বা চাইনিজ এডুকেশনে কাজ করি। যারা দেশের বাইরে চায়নাতে উচ্চশিক্ষা গ্রহণ করতে আগ্রহী তাদের নিয়ে আমরা কাজ করি। তো চাইনাতে কী কী সুযোগ পাচ্ছেন আপনার উচ্চশিক্ষার জন্য? চাইনাতে আপনি পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ পাচ্ছেন, প্রথম পয়েন্ট পাবলিক ইউনিভার্সিটি। সেকেন্ড পয়েন্ট হলো পছন্দের সাবজেক্ট। অনেকেই আছেন বাংলাদেশে যাতে পছন্দের সাবজেক্টে অ্যাডমিশন নিতে পারেন না, বা অনেকেই দেশে আছেন যে সেকেন্ড টাইমার, কিন্তু তার জন্য আর কোনো অপশান নাই, কারণ তার পাবলিকে চান্স হয়নি। তো তাকে অবশ্যই হয় ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে হয়, না হলে তাকে প্রাইভেটে অ্যাডমিশন নিতে হয়। তো আমরা জানি প্রাইভেটের খরচটা তুলনামূলক অনেক বেশি, তো সকলের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব না। ইভেন প্রাইভেটের থেকে কম খরচে আপনি দেশের বাইরে পাবলিক ইউনিভার্সিটিতে আপনার পছন্দের সাবজেক্টে পছন্দের ভার্সিটিতে অ্যাডমিশন হতে পারেন। কীভাবে, এটা এখন একটু আমরা ডিটেলস কথা বলবো। চাইনাতে ডিপ্লোমা, ব্যাচেলার ও মাস্টার্স প্রোগ্রামে বিভিন্ন রকম স্কলারশিপ অফার করে। আমি এখন কথা বলবো মেইনলি ব্যাচেলার প্রোগ্রাম নিয়ে, যেখানে টিউশন বি ফ্রি থাকে, হোস্টেল বি ফ্রি থাকে, এবং প্রতি মাসে একটা শিক্ষাবৃত্তি থাকে। তো আপনি যদি এই স্কলারশিপটা পান, দ্যাট মিন্স আপনার ওখানে যাওয়ার পরে কোনো পার্ট টাইম জব করতে হচ্ছে না, ওখানে আপনি যে কস্টিংটা আপনার আছে ফুড কস্ট পকেট মানি, সেটা আপনি ভার্সিটি থেকে আপনাকে পেমেন্ট করছে, প্লাস আপনি এটা দিয়ে আপনার সুন্দরভাবে আপনার কাভার হয়ে যাচ্ছে। যদি আপনি স্কলারশিপ না পান তাও আপনার ভেঙে পড়ার কোনো কারণ নাই, কারণ চাইনাতে টিউশন বি ফ্রি, হোস্টেল বি ফ্রি স্কলারশিপ আছে, যেখানে প্রতি মাসে 5-7 হাজার টাকা আপনার খরচ যাবে, যেটা বাসা থেকে সাপোর্ট নেবেন, এই টাকার মধ্যেই আপনার এক মাসের ফুড কস্ট পকেট মানি সব কিছু কাভার হয়ে যাবে। তো যে সকল স্টুডেন্ট ভাবছেন দেশে বসে সময় নষ্ট না করে, বা দেশে ভালো কিছু করতে না পেরে তারা চাইলে চাইনাতে তাদের ভালো একটা অপশন হিসেবে রাখতে পারেন পাবলিক ইউনিভার্সিটি, ইভেন পছন্দের সাবজেক্ট আপনি চাইলে ওয়ার্ল্ডের 500-এর মধ্যে ভার্সিটিও চুজ করতে পারেন। আপনি কোন সাবজেক্টে পড়বেন, কোন ভার্সিটিতে পড়বেন, এটা আপনি আমাদেরকে জানাবেন, আমরা আপনাকে হেল্প করব আপনার অ্যাডমিশনে, ভিসা বা সকল কাজে। যেহেতু আমরা চাইনিজ ইউনিভার্সিটি এক্সপার্ট হিসেবে কাজ করি বাংলাদেশে, সেহেতু আমাদের কাছে অনেকগুলো অপশান থাকে সকল রকম। আর চাইনাতে আমরা সবাই জানি যে সকল ইউনিভার্সিটি অ্যাডমিশন নেয় সকল রকম ভার্সিটি, কিন্তু পাবলিক ইউনিভার্সিটি, কোনো প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন নেওয়ার এখানে সুযোগ নাই। দ্যাট মিন্স আপনি যাচ্ছেন দেশের বাইরে পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, আপনি ফরেন ডিগ্রি পাচ্ছেন, ফরেন সার্টিফিকেট পাচ্ছেন, ইভেন ফরেন ওয়েদার প্লাস কালচার পাচ্ছেন, যেটা আপনাকে হেল্প করবে ফার্দার এডুকেশনের জন্য। অনেক স্টুডেন্ট আছেন এখানে যারা স্বপ্ন দেখে বড় বড় কান্ট্রিতে সেটেলমেন্টের জন্য, লাইক ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, তো তারা সরাসরি বাংলাদেশ থেকে যেতে পারে না কিছু ব্যারিয়ারের কারণে। সেটা হতে পারে ফাইন্যান্সিয়াল ব্যারিয়ার, হতে পারে তার একাডেমিক ব্যারিয়ার, বা অন্য কোনো প্রবলেম থাকতেই পারে। তো যারা চায়নাকে নির্বাচন করছেন তারা অনেকেই আছে এখানে, চায়নাকে তারা ব্যাচেলারটা শেষ করে দেন চায়না থেকে তার মাস্টার্স বা অন্য প্রোগ্রামের জন্য সে তার পছন্দের ওই কান্ট্রিতে মুভ করতে পারছে খুবই সহজে। কেন, আমরা জানি চায়নাতে সকল কান্ট্রিগুলো অ্যাম্বাসি আছে, প্লাস ভিসা পাওয়ার রেশিও তুলনামূলক বেশি বাংলাদেশের তুলনায়। তো যারা আপনারা চায়নাকে আপনার উচ্চশিক্ষা গন্তব্য হিসেবে ভাবছেন, তারা চাইলে আমাদের অফিসে আসতে পারেন, আমাদের কথা বলতে পারেন। আমাদের ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অফিস অ্যাড্রেস দেওয়া আছে। আমরা 5 বছর বেশি সময় চায়নার বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি ওয়াইডগোল কনসালটেন্সির সাথে শুভ হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।